নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। 10,000 শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট তরফ থেকে। পঞ্চায়েতের ডিইও পদে রিক্রুটমেন্ট হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কী যোগ্যতা, কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ সমস্ত কিছু এক একটা করে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। কারণ কি, এখানে যারা যারা আবেদন করতে চাইছো এই সমস্ত কিন্তু আপডেট তোমাদের জানা দরকার, যাতে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুনভাবে এই নতুন চাকরির আপডেট প্রকাশিত হচ্ছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই সেই সমস্ত আপডেটটি। রাজ্যের প্রতিটি পঞ্চায়েতের তরফ থেকে নতুনভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুনভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ কিন্তু আবারও শুরু হলো, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগটি যারা রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে আবেদন করতে চাইছো তাদের এই শূন্য পদ কিন্তু পূরণ করা হবে। এই নিয়োগ অনুসারে মূল উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে চাকরি প্রার্থীরা নিজেদের সমস্ত ধরনের ছোটোখাটো কাজ, যেমন যে সমস্ত কাজ আমরা তথ্যমিত্র কেন্দ্রে করতে যাই সেই সমস্ত কাজ কিন্তু এবার থেকে পঞ্চায়েতে হবে, এবং সেই প্রকল্প এবং সেদিকের দিকে নজর রেখে রাজ্যের প্রধানমন্ত্রী তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই নতুন চাকরির আপডেটটি প্রকাশিত করা হয়েছে, এবং যেখানে তোমরা আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আর কী কী যোগ্যতা আছে সেগুলো দেখে নিই। প্রথমত, এই চাকরির আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। যদি 6 মাসের কোনো একটি কোর্স করা থাকে কম্পিউটারে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হবে। এছাড়াও কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্কের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। অ্যাসিস্ট্যান্টের জন্য 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস হেড ক্লার্কের জন্য। তো এটা কিন্তু দেখলে পুরোপুরি 3টি শূন্য পদ কিন্তু রয়েছে যেখানে তোমরা আবেদনটি করতে পারবে, তোমরা যারা যারা আবেদন করতে চাইছো। তো এখানে এই শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু থাকলো। এবার আর কি কি লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত বলা হচ্ছে যে পঞ্চায়েতের এই যে নতুনভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান তোমাদের সামনে প্রকাশিত হবে অনলাইনে, এবং প্রত্যেকটি জেলার তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে আবেদন করতে গেলে তোমাদের বেসিক্যালি সেখান থেকে তোমাদের যে আবেদনপত্র বা আবেদন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ডাউনলোড করতে হবে, এবং ফর্মটা ফিল আপ করে নিজেদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে, এটা কিন্তু জানানো হচ্ছে। তো চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এবারে চলে আসি আবেদন করতে গেলে আর কী কী লাগছে। প্রথমত তোমাদের কিন্তু পুরুষ কিংবা মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারছো। আর নিয়োগ প্রক্রিয়ার কথা যদি বলি, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে। তো বেসিক্যালি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেকশান করা হবে, তাই যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান নেবে। এবারে চলে আসি যারা আবেদন করতে চাইছো তারা আবেদনের জন্য যদি কোনো আবেদন মূল্য লাগে সেটার জন্য তোমাদের সবার কিন্তু কোশ্চেন থাকে। তাই বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু কোনো মতোই আপডেট আসেনি যে আবেদন মূল্য লাগবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। যদি আবেদন মূল্য আসেও তার 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু আবেদন মূল্যটা থাকবে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। তো এখানে এই পুরো ডিটেলসে তোমাদের বলে দিলাম, এবং আবেদন করতে গেলে ফর্মের সাথে সমস্ত ধরনের যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন এডুকেশন কোয়ালিফিকেশান, এটা এজ প্রুফ, কাস্ট প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, এই ধরনের সার্টিফিকেটগুলোও কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তাই আর দেরি না করে কিন্তু এখনই কিন্তু আবেদন করার জন্য রেডি হয়ে থাকো, এবং ইন্টারভিউ অফিসিয়াল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সামনে প্রকাশিত হবে। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করলাম এই আজকের ভিডিওটা। যদি আরও কিছু জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যেমন দিয়ে থাকি, আবারও কিন্তু নতুন যে কমেন্ট করবে তার রিপ্লাই দেওয়া হবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।